গৃহস্থের ঘরের পাশে একটি বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানাও রয়েছে। সেই ছোট্ট ছানাগুলো উঠতেও পারে না, চোখ মেলতেও পারে না, খালি হা করে থাকে আর চি চি করে। এদিকে গৃহস্থের একটি বিড়ালও রয়েছে। বিড়ালটি ভারী দুষ্টু, সে খালি ভাবে কিভাবে টুনটুনির ছানা খাবে। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, কি করিস লা টুনটুনি? পেন্নাম হই মহারাজ। তাতে বিড়ালটি ভারী খুশি হয়ে চলে গেল। এমনি করে সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারাজ বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এদিকে এখন টুনটুনির ছানাগুলোও বড় হয়েছে, তাদের সুন্দর পাখাও হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বলল, বাচ্চা তোরা উঠতে পারবি? হ্যাঁ মা, খুব পারবো। তবে দেখ তো দেখি, ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসল। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন দুষ্টু বিড়াল আসুক। একটু পরেই দুষ্টু বিড়ালটি এসে বলল, কি করিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাঠি দেখিয়ে বলল, দূর হ লক্ষ্মী ছাড়া বিড়াল। এদিকে দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠেও টুনটুনিকে ধরতে পারল না, ছানাও খেতে পারল না, খালি বেগুন গাছের কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে বিপদের সময় ধৈর্য না হারিয়ে বুদ্ধির সহিত বিপদ মোকাবেলা করতে হয়। Oh my God!
দুর্গা, তোমার তো মরতে যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ প্রাণনা, মরতে যাওয়ার জন্য আমি প্রস্তুত। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, তোমরা সবাই পৃথিবীতে যাওয়ার জন্য তৈরি তো? কোন বাহনে যাওয়ার ইচ্ছে দেবী? ভাবছি এবার ঘটকে যাব। যথার্থ দেবী, তাহলে বাহনকে প্রস্তুত হতে বলি। এভাবে চললে সৃষ্টিকে কেউ রক্ষা করতে পারবে না, অসুরেরই রাজ চলবে। কার সাধ্য যে আমাকে মর্ত্য থেকে বিতাড়িত করে? এইভাবে চলতে থাকলে মনুষ্য জাতির কারণে খুব শীঘ্রই আমি অমরত্ব পেয়ে যাব। এই মর্ত্য হবে আমার দখলে, তারপর স্বর্গ। ত্রিদেব, এক্ষুনি অবতীর্ণ হন। আমাদের শরণের কারণ কি দেবী? মর্তে এই কি অবস্থা! এভাবে পরিবেশ দূষণ পে চলতে থাকলে মনুষ্য জাতিকে রক্ষা করা কঠিন হবে। আপনি তো সৃষ্টিকর্তা আর আপনি পালনকর্তা, তাহলে কেন মর্তবাসীকে আপনারা বোঝালেন না যে তারা নিজেদের ধ্বংসে উদ্যত? শান্ত হও দেবী, মনুষ্য সমাজ ইচ্ছে বা অনিচ্ছাকৃত ভাবে ভয়ানক দূষণ রূপী দৈত্যকে শক্তিশালী করে তুলেছে। আমরা যে তাদেরকে বোঝাতে ব্যর্থ, তুমি ওদের মা, তুমি পারো ওদেরকে ওই দূষণ রূপী অসুরের থেকে রক্ষা করতে। অসুর, তোর সময় শেষ, মর্তবাসীকে রক্ষা করতে আমি আসছি। তোমার কোনো জ্ঞান নেই যে আমার ক্ষমতা কত। চল দেখা যাক কে জেতে এই যুদ্ধে। শ্রী দুর্গা পূজনম প্রথমম আচমনীয়ম। ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ। তাহলে বন্ধুরা, দেখলে তো কেন আমাদের পরিবেশটাকে রক্ষা করা উচিত। আমাকে এভাবে ধ্বংস করা যাবে না। মনুষ্য জাতি আবার আমাকে নব রূপে সৃষ্টি করবে, হয়তো জেনে কিংবা না জেনে। তোমরা তোমাদের চারপাশে পরিবেশকে রক্ষা করতে কি করছো আমাকে জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে। থ্যাংক ইউ শুভ শারদিয়া, সবাই খুব ভালো থাকবে। আর আমার চ্যানেলটাকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং তোমাদের কেমন লাগলো তাও আমাকে কমেন্ট করে জানাতে পারো।